আসসালামু আলাইকুম। আশা রাখছি আপনারা অনেক ভালো আছেন। আমাদের মধ্যে উৎপাদনমুখী ব্যবসা অথবা প্যাকেজিং করা ব্যবসা, এই দুইটা করার জন্য একটু ঝামেলা মনে হয়। অনেক ক্ষেত্রে আমরা এই ঝামেলা বা কঠিন কাজটাতে যেতে চাই না। অনেকেই আমরা খুব সহজ কোনো পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা করি, যেটার মাধ্যমে এই উৎপাদন বা প্যাকেজিং এর ঝামেলা না যেয়ে একটা দারুণ ব্যবসা করা যায়। আমাকে আবদুল্লাহ সাফি নামে একজন ভাই কমেন্ট করেছেন যে, ভাই, কোনো প্রকার প্যাকেজিং এর ঝামেলা ছাড়া মুদি দোকান বা লোকাল মার্কেটে সহজেই সাপ্লাই করা যায়, এরকম কয়েকটি অল্প পুঁজির ব্যবসা আইডিয়া দেন অথবা একটি ভিডিও তৈরি করুন প্লিজ। জি, এই উৎপাদন অথবা প্যাকেজিং এ না যেও কিন্তু দারুণ কিছু ব্যবসা করা যায়। আজকে আমরা সেই ধরনের কিছু ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, উৎপাদন করে ব্যবসা করে গুটি কয়েক লোক, আর মধ্যস্বত্ব যারা রয়েছে তারাই মূলত এই ব্যবসাটা বেশি করে নেয়। আপনি দেখবেন কৃষকরা কষ্ট করে ফসল উৎপাদন করে, কিন্তু তারা কিন্তু প্রকৃত মূল্য পাচ্ছে না, কিন্তু মাঝখানে যারা ব্যবসা করে তারা কিন্তু মোটা অঙ্কের মুনাফা লুফে নিচ্ছে। এখানে দেখুন পেঁয়াজের ব্যবসায়ী, পেঁয়াজ আড়তদারদের কথা ভাবুন, যে যে বেচারা উৎপাদন করলো সে কিন্তু মূল্যটা পেল না, বরং যারা এই যে আড়তদারি করলো তারাই কিন্তু মোটা অঙ্কের মুনাফা লুফে নিল, এবং এমনকি সরকারকেও বেকায়দায় ফেলে দিয়েছে তারা। তো এভাবে করে মধ্যস্বত্ব যারা, তারাই কিন্তু প্রকৃত অর্থে সবচেয়ে বেশি ব্যবসা করে। তো আজকে আমি 10-12টা ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি কোনো প্রকার উৎপাদন অথবা প্যাকেজিংয়ে না যেয়েও দারুণ ব্যবসা করতে পারবেন। তো প্রথম আইডিয়াটি হচ্ছে বেকারি আইটেমের বিজনেস। দেখুন, একটা বেকারিতে প্রচুর পরিমাণের বিভিন্ন ধরনের ইকুইপমেন্টের প্রয়োজন হয়। আপনি চাইলে সেই বেকারি আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে পারেন, বেকারিগুলোতে সাপ্লাই দিতে পারেন, অথবা আপনি চাইলে মুদি দোকানগুলোতে সাপ্লাই দিতে পারেন। বেকারি আইটেম বলতে আমি কি বোঝাচ্ছি, এখানে আছে বেকিং পাউডার, বেকিং সোডা, তারপরে হুইপ ক্রিম, তারপরে কেক গুলো ডেকোরেশন করার জন্য বিভিন্ন ধরনের স্প্রিঙ্কেল আছে, এছাড়াও আছে আপনার মোল্ড, কেকের মোল্ড, তারপরে কেক সাজানোর জন্য অনেক ধরনের ইকুইপমেন্ট আছে, নজেল আছে। আপনি বেকারি আইটেম, বেকারি ইকুইপমেন্ট লিখে যদি ইন্টারনেটে সার্চ দেন তাহলে কিন্তু অনেকগুলো ইকুইপমেন্টের ভিডিও পেয়ে যাবেন, সেখানে দেখে আপনি একটা ধারণা নিতে পারেন। আর এই প্রোডাক্টগুলো সব এলাকায় অ্যাভেলেবেল না, শুধুমাত্র আপনি নিউ মার্কেট এই এলাকাটা এবং চকবাজার এই এলাকাটাতেই আসলে এই প্রোডাক্টগুলো খুব বেশি অ্যাভেলেবল, এছাড়া অন্যান্য এলাকাতে এই ব্যবসাটা এতটা প্রসার করেনি। তো সেই হিসাবে আমি বলছি, আপনি চাইলে আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় শহরে একটা বেকারি আইটেমের, মানে বেকারির ইকুইপমেন্টের একটা শপ দিতে পারেন। যদিও বেকারি ইকুইপমেন্টগুলো বেকারিগুলো বেকারি লোকেরাই কিনে, কিন্তু বর্তমানে আমাদের দেশে বিভিন্ন ধরনের বেকারি আইটেমগুলো, টোস্ট, বিস্কুট, কেক, এগুলো সাধারণ মানুষও বানিয়ে খেতে চায়, এমনকি এটা সাজিয়েও খেতে চায়। তো সেই হিসেবে আপনি এই ধরনের একটা দোকানের ব্যবসা করতে পারেন, অথবা আপনি যত বেকারি রয়েছে সেগুলোকে হাত করে নিতে পারেন যে আমি আপনাদেরকে এই জিনিসগুলো সাপ্লাই দেব। এছাড়া আপনি চাইলে এই বেকারি আইটেমের ব্যবসা করতে চাইলে আপনি একটা ফেসবুক পেজ অথবা অনলাইন দারাজ .com এর মাধ্যমে বিক্রি করতে পারেন। সাধারণত চক বাজারে এই প্রোডাক্টগুলো খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনি সেখান থেকে একটা নির্দিষ্ট দরে কিনে তার চেয়ে অনেক বেশি দরে বিক্রি করতে পারবেন। আপনি একদিন চক বাজারে যে ঘুরে আসবেন আর তাদের কাছ থেকে দামগুলো জেনে আসবেন, পাশাপাশি আপনি অনলাইনে এগুলো সার্চ দিবেন, দেখবেন দামের কতটা হেরফের, তো তখনই আপনি আসলে বুঝতে পারবেন এই ব্যবসাটা কতটা লাভজনক। দ্বিতীয় অপশনে রেখেছি চিপস এর ডিলার। আপনি নামি দামি প্রচুর কোম্পানির চিপস খেয়েছেন, কিন্তু নামি বেনামিও অনেক কোম্পানি রয়েছে যারা মার্কেটে চলছে, বিভিন্ন দোকানে দেখবেন 2 টাকা, 5 টাকা, 10 টাকা দামের চিপস এর প্যাকেট পাওয়া যায়, যেগুলো আসলে কোনো নামি দামি কোম্পানি নয় বরং বেনামি কোম্পানিগুলো। সেই বেনামি কোম্পানিগুলো থেকেও কিন্তু আপনি ডিলারশিপ নিয়ে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন। তো ডিলারশিপ নেওয়ার জন্য আপনি একটু আপনার এলাকায় দেখবেন অনেকে ভ্যানে করে এই বেনামি, মানে নাম ধাম নেই, সুপরিচিত নয়, কিন্তু সে ধরনের চিপস গুলো ভ্যানে করে নিয়ে মুদি দোকানে সাপ্লাই দিচ্ছে। তো আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের সাথে যোগাযোগ করে তারা কোথা থেকে পণ্য আনে,
সেটা আপনি নিয়ে এসে বিক্রি করতে পারেন। চক বাজারে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, চক বাজারে আপনি বড় বড় দোকানে এগুলো যোগাযোগ করতে পারেন। একবার তাদের সাথে যোগাযোগ হয়ে গেলে তারাই আপনাকে আপনার এলাকায় প্রোডাক্ট পাঠিয়ে দেবে, আপনার বারবার যেতে হবে না। তো এভাবে করে আপনি কিন্তু বিভিন্ন ধরনের চিপস এর ডিলারশিপ নিয়ে একটা দারুণ ব্যবসা দাঁড় করাতে পারবেন, যেটা আসলে আপনার কোনো প্যাকেজিং এর ঝামেলা থাকবে না, উৎপাদনের ঝামেলা থাকবে না। থার্ড অপশনে রেখেছি আমি চা পাতা ব্যবসা। চা পাতা ব্যবসাটা আসলে এখানে এই উৎপাদন অথবা প্যাকেজিং এর ঝামেলা নেই, তবে আপনি চাইলে প্যাকেজিং এর ঝামেলাটা নিতে পারেন, সেক্ষেত্রে আপনার একটু লাভের পরিমাণটা বেড়ে যাবে। তবে আপনি চাইলে শুধুমাত্র প্যাকেটজাত চা পাতা কিনে সেটাকে বাজারজাত করে খুব সুন্দর করে বিক্রি করতে পারবেন। আমাদের দেশে প্রচুর চায়ের দোকান রয়েছে, আর এই চায়ের দোকানে প্রতিনিয়ত চায়ের প্রয়োজন হয়, চা পাতার প্রয়োজন হয়। তো আপনি চাইলে সে ধরনের চা পাতার ব্যবসাটাও শুরু করে দিতে পারেন। চা পাতা ব্যবসার সম্পর্কে আমি একটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, এবং নিচে প্রচুর লোকেরা আমার আমার শুভাকাঙ্ক্ষী নেই ভাইরা তাদের মোবাইল নাম্বার দিয়ে রেখেছে। আপনি তাদের সাথে যোগাযোগ করেও কিন্তু সেখান থেকে এই ব্যবসাটা স্টার্ট করতে পারেন। তবে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই যাচাই বাছাই করে তাদের সাথে মুখোমুখি দেখা করে তারপরে আপনি ব্যবসা শুরু করুন। মোবাইলে কথা বলে কাউকে বিশ্বাস না করে বরং আপনি দেখা করে তারপরে যদি হাতে নাতে আপনি পণ্যটা নিয়ে প্রথমবার শুরু করতে পারেন, পরবর্তীতে হয়তো তার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যাবে, তখন আপনি তার সাথে কন্টিনিউ ব্যবসা করতে পারবেন, পরে আর সমস্যা হওয়ার কথা নাই। তো প্রথম অবস্থায় আপনি যার সাথে ব্যবসা করছেন তার সাথে দেখা করুন, সাক্ষাৎ করুন, যোগাযোগ করুন, সম্পর্ক স্থাপন করুন, পরে আপনি সেভাবে আপনার বাড়িতে বসেই যদি ব্যবসা করার ফেসিলিটি তিনি করে দিতে পারে তাহলে আপনি তার সাথে এই চা পাতার ব্যবসাটা শুরু করতে পারেন। তো চতুর্থ অপশনে রেখেছি ব্রাশ এর ব্যবসা। দেখুন, ব্রাশ আমাদের নিত্য প্রয়োজনীয়, খুবই নিত্য প্রয়োজনীয় একটি প্রোডাক্ট। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সবার প্রথম ব্রাশ দিয়ে দাঁত মাজতে হয়, তারপরে দিনের অন্যান্য কাজগুলো শুরু করতে হয়। তো সেই হিসেবে ব্রাশ আমাদের নিত্য প্রয়োজনীয় একটা প্রোডাক্ট, এবং আমরা সাধারণত জানি একটা ব্রাশ 2-3 মাসের বেশি ব্যবহার করা যায় না। সেই হিসেবে ব্রাশ কিন্তু প্রতিনিয়ত লোকেরা পরিবর্তন করছে। তো সেই হিসেবে এই প্রোডাক্টের চাহিদা প্রচুর এবং ভবিষ্যতে এটা চাহিদা থাকবে। যদিও গ্রাম এলাকায় একটা পর্যায়ে একটা সময় ব্রাশ দিয়ে দাঁত মাজার প্রচলন ছিল না, কিন্তু এখন গ্রাম আর শহর সব জায়গায় এটার প্রচলন বেড়ে গিয়েছে। সেই হিসাবে আপনি যে এলাকায় বসবাস করুন না কেন, আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন। আমি 2 দিন আগেও চকবাজার থেকে ঘুরে এসেছি, সেখানে দেখলাম ব্রাশের দাম মোটামুটি ভাবে আমাদের লোকাল মার্কেটের যে ব্রাশগুলো দোকানদাররা যে রেটে কিনে চকবাজারে তার থেকে 50-60 টাকা রেট কম। অর্থাৎ যেই ব্রাশ আমি চকবাজারে দেখলাম 250-280 টাকা, সেটা আমার এলাকায় এসে হয়ে যাচ্ছে 320-350 এরকম। অর্থাৎ যারা ব্রাশের ব্যবসা করছে তারা কিন্তু প্রত্যেক ডর্জনে প্রায় 50 টাকার মতো প্রফিট করছে। তা আপনি চাইলে সে ধরনের একটা ব্রাশের ব্যবসা শুরু করতে পারেন। আপনি চকবাজার থেকে হিউজ অফ কালেকশন, মানে 15-30টার মতো করে আপনি স্যাম্পল কালেকশন করুন। স্যাম্পল গুলো আপনি দোকানে দোকানে দেখেন, মুদি দোকানে দোকানে দেখিয়ে তারপরে তাদের কাছ থেকে অর্ডার নিন। প্রয়োজনে 2 দিন পরে মাল অর্ডার ডেলিভারি দিবেন বলে ওয়াদা করুন, করে আপনি চকবাজার থেকে পণ্য এনে তারপরে 2 দিন পরে আপনি তাকে ডেলিভারি দিয়ে দিলেন। পঞ্চম ব্যবসা আইডিয়াটি হচ্ছে স্টেশনারি বিজনেস। দেখুন, আমাদের দেশে এখন ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানোর জন্য কেউ কার্পণ্য বোধ করে না, সবাই ছেলে মেয়েদেরকে পড়াতে চায়। সেই হিসেবে এই বাচ্চা কাচ্চাদের পড়ালেখার হার বৃদ্ধি পেয়েছে, স্কুলেরও সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এর সাথে এই স্কুলে স্টুডেন্ট বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু এই তাদের পড়াশোনার জন্য যে সকল ইকুইপমেন্ট লাগে, রাবার, পেন্সিল, খাতা, কলম, জ্যামিতি বক্স, এই পণ্যগুলো কিন্তু সবসময় চাহিদা রয়েছে। সেই হিসেবে আমি বলছি আপনি চাইলে এই স্টেশনারি পণ্যের বিজনেসটা শুরু করতে পারেন। স্টেশনারি পণ্যগুলো বিজনেস, এই পণ্যের বিজনেস করতে আপনার তেমন ইনভেস্ট লাগবে না, মাত্র 10-15 হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনি একটা দারুণ ব্যবসা করতে পারবেন। আর এই স্টেশনারি পণ্যগুলো আপনি চকবাজারে পেয়ে যাবেন খুবই কম মূল্যে, কিন্তু এটা আপনার এলাকায় যখন আসবে সেটা আরো অনেক বেশি মূল্যে বিক্রি করতে পারবেন। তো আপনি প্রয়োজনে একদিন চকবাজার থেকে ঘুরে আসতে পারেন, তাহলে কিন্তু আসলে বুঝবেন যে ব্যবসা কাকে বলে, মানুষ কত ধরনের ব্যবসা করে জীবন যাপন করছে।